আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তার জন্য শেয়ার করছি আজকের একটি ঘোরাঘুরির ব্লগ। হুট করেই ইচ্ছে হলো দূরে কোথাও ঘুরে আসি, আর কুয়ালালামপুর থেকে কাছাকাছি সাগর দেখার জন্য তো প্রোটেকশন রয়েছে, সেখানেই কিন্তু আমরা চলে গেলাম। আর তুতুলটা এত সাইলেন্ট ছিল, সে কিন্তু পুরো রাস্তাটাই ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম সে হয়তো বা বিরক্ত করবে, কিন্তু না, মাশাল্লাহ সে খুব আরামে আমাদের সাথে কিন্তু এই পুরো জার্নিটা অনেক এনজয় করছিল। আমি এবং আমার হাজবেন্ড আর হচ্ছে তুতুল, আমরা তিনজনে কিন্তু যাচ্ছিলাম। তো আমাদের জীবনে একটা পার্ট হয়ে গেছে তুতুল, কারণ আমরা যখন বিদেশে থাকি তখন কিন্তু আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী না থাকার কারণে সময় কাটানোটা অনেক কষ্ট হয়ে যায়। সেই সময় কোনো প্রাণী যদি আপনি লালন পালন করেন, তখন কিন্তু সে আপনার কাছে এবং আপনার সাথে ভালোবাসার একটি সন্তান হিসেবে লালিত পালিত হয় এবং বড় হতে থাকে। ঠিক তেমনই তুতুলটা ছিল আমাদের জীবনে এরকম একটি পার্ট। যেহেতু কুয়ালালামপুরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মনে মনে ভাবছিলাম এখানেও হয়তো বা বৃষ্টি হবে। তখন দেখলাম যে না, আকাশে অনেক ঝলমল রোদ ঝলঝল করছিল, রাস্তাটা ছিল অনেক ফ্রেশ। সব কিছু মিলে আমাদের জার্নিটা খুবই ভালো ছিল। আমরা যেহেতু পোর্ট ডিকসনের দিকে রওনা হচ্ছিলাম, এই রাস্তাটা আমার বহু পরিচিত, কারণ আমি বহুবার এখানে এসেছিলাম। কিন্তু আমাদের তুতুলকে নিয়ে এই প্রথমবার আমরা এই পোর্ট ডিকসনে যাচ্ছি। সব কিছু মিলে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। তো তুতুলে ইতিমধ্যে ঘুম ভেঙে গেছে, সে কিন্তু পুরো রাস্তাটাই দেখছিল, আর একটু একটু করে সে নিজের শরীর পরিষ্কার করছিল। আমিও যখন দেখলাম যে সে খুব সাইলেন্ট হয়ে আছে, তখন তাকে বেশ সময় দেওয়ার চেষ্টা করছি। সে আবারও ঘুমিয়ে গেল, আর বাহিরে যেহেতু অনেক রোদ ছিল, রোদটা যখন আমার চোখে মুখে পড়ছিল আমার কাছে অনেক সতেজ লাগছিল, কারণ বহুদিন হয়ে গেছে মনে হচ্ছিল শরীরে কোনো রোদই লাগাচ্ছিলাম না। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা পোর্ট ডিকসনের খুব কাছাকাছি চলে এসেছি। তো যারা মালয়েশিয়া থেকে আমার ব্লগটি দেখছেন, তারা কি পোর্ট ডিকসনে এসেছিলেন কি না সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কোত্থেকে আমার এই ব্লগটি দেখছেন সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা মালয়েশিয়াতে কোথায় কোথায় ঘুরেছেন চাইলে সেটিও কিন্তু শেয়ার করতে পারেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি মালয়েশিয়াতে অনেক জায়গায় ঘুরেছি, তো ছোটো ছোটো করে শেয়ার করব আপনাদের সাথে। তারপর আমি মনে মনে ভাবছিলাম যেহেতু আকাশে এত সুন্দর একটি রোদ দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে আমরা কিন্তু সূর্য অস্ত দেখতে যাচ্ছি। একেবারেই যখন কাছাকাছি চলে আসলাম তখন দেখছিলাম মানুষজন কিন্তু মোটামুটি ভালোই ছিল, কারণ আমরা যাচ্ছিলাম একটা ছুটির দিন। রবিবার মানেই হচ্ছে মালয়েশিয়াতে ছুটি, আর এই ছুটির দিনে অনেক মানুষ ঘুরতে চলে আসে। ব্যস্ততম শহরে যখন একটু নিজেকে স্বস্তির খোঁজে এরকম কোনো একটি জায়গায় যাওয়া যায়, তখন কিন্তু মন্দ হয় না। এই তো ফাইনালি চলে আসলাম আমরা পোর্ট ডিকসনে। কি সুন্দর একটি গোধূলি আবহাওয়া, তাই না বন্ধুরা? এত সুন্দর একটি আবহাওয়া দেখে আমার মনটা তো ভীষণ ভালো হয়ে গিয়েছিল। অনেকেই এসেছে এখানে ঘোরাঘুরির জন্য। এরপর তুতুলকে নিয়ে আমি কিছুটা সময় হাঁটছিলাম, তুতুলও কিন্তু উঁকি ঝুঁকি মারছিল বাহিরের আবহাওয়া দেখে। আর এত মানুষ এখানে এসেছে, অনেকে গোসল নিয়েছিল, অনেকে বসে আছে। বাংলাদেশে যেমন বিকেল হলে কাছাকাছি কোনো পার্ক থাকলে সবাই পার্কে চলে যায়, ঠিক এরকমই হচ্ছে পোর্ট ডিকসন। যখন যাদের বাসা খুব কাছাকাছি তারা কিন্তু এরকম সমুদ্র পাড়ে চলে আসে। যদিও পানির ঢেউগুলো অনেক দূরে ছিল, এতটা কাছাকাছি আসেনি, সূর্য অস্ত যেতেই পানিটা সাগরে ভরে যায়। আজ আমার কাছে ভীষণ ভালো লাগছে, অনেকদিন পর এত সুন্দর একটি আবহাওয়া দেখছি, নিজের কাছে অনেক ফ্রেশ লাগছে। আর সাগর পাড়ে এসে যদি পা দুটো নাই ভেজালাম, তাহলে নিজেকে তো একেবারেই কেমন যেন অপূর্ণ অপূর্ণ লাগবে। তার জন্য তৃপ্তির জন্য একটু হলেও পানিতে পা ভিজিয়ে নিয়েছি, কারণ তুতুল আমার সাথে আছে, বেশিটা দূর আমি যেতে পারলাম না। তারপরে এই আবহাওয়া দেখতে দেখতে পানির সাথে একটু সময় কাটাতে কাটাতে তুতুলকে নিয়ে আমরা বসে বসে সময় কাটাচ্ছিলাম, সেও চুপচাপ আমাদের সাথে অনেকটা সময় কাটালো।
দেখতে দেখতে বাসায় যাওয়ার সময় হয়ে গেল, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। এই যে দেখো, আসার পথে সে ঘুমিয়ে ঘুমিয়ে আসছে, যাবার পথে সে ঘুমাচ্ছিল, দুটো টাইমই সে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছিল, আর বাসার কাছে আসতেই সে বুঝে গেছে। আমরা এখনই কিন্তু বাসার ভেতরে চলে যাব। আজকের ব্লগটি এই পর্যন্ত। সো বন্ধুরা, আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে নিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, কথা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।